এভরিওয়ান সকলকে জানাই আমার জানলে অনেক অনেক স্বাগত আশা খুব ভালো আছো সুস্থ আছো আর এখন এই দেখো মা কি করছে সকাল সকাল ছাদ ফেটে যাচ্ছে গাছ রেখে রেখে সেই জন্য গাছ থেকে গাছগুলো সব নামিয়ে দিয়েছি সব ফেটে যাচ্ছে বাড়ি সকালবেলায় মা কোনো কাজ পায়নি এখন গাছ থেকে মাটি সারাচ্ছে কালকে সব মানে নামানো হয়েছে ওগুলোকে ছাদ থেকে আর আজকে মা এগুলোকে হম কিনে আনতে হয় দাদা সব কিনে কিনে জোগাড় করে করে আনে কারণ দাদা বেশি গাছের শখিন আর কি সিমফুলটা টপ করে বললো এই জবা গাছটা রাখবে নাকি তা পাপা নিয়ে চলে যাবে তবে জবা গাছটা এখানে রাখতে পারো ওই সাইডে ওইগুলো বঞ্চ সরিয়ে দিয়ে ওই সাইডটা করে দিতে পারো কম দুটো ফুল গাছ থাকলে ভালো লাগবে হুম ওই সাইডে টপগুলো খালি আছে ওগুলো পাঠিয়ে দেবে আর এগুলো ওখানে ঢুকিয়ে দেবে সিম গাছে দেখো না ভোমলটা মো অনেক কাছে করেই যাচ্ছে এখনই ভয় লাগে শালা কের গলায় দড়ি জানলায় গিয়ে পুরো কাজটা দিয়ে দিয়েছে আমার থেকে বাঁচার জন্য ঠিক আছে আর এখন খুলতে পারছে না অবস্থাটা দেখো পুরো ওর হয়ে গেছে খুলতে পারছিস না তো বেচারা কত ট্রাই করছে চলো খুলে দিই এখন ওকে স্নান করাবো অনেকটা লেট হয়ে গেল আজ আবার সন্ধ্যেবেলায় ঘুরঘুরু যাবো এক জায়গায় খুব মজা হবে সবাই মিলে যাবো হাতসোড়া হাত সোরা খুলতে পারবি না আরে সান করবো তো না পরে লুকোচুরি খেলা হবে না চলো লুকোচুরি খেলছে এখন আমার সাথে চলো আর লুকোচুরি খেলতে হবে না চলো খোলো খোলো সান করাবো খোলো এই ভোগবো খোলো আমার হাতে লেগে যাবে আমার হাতে লেগে যাবে আমার হাতে লাগবে গিজার অন করা আছে দেখ কি করছো দেখ খালি আরে তুমি করে না চল করবি না তো এবার যখন খোলা বলবে তখন আমি খুলবো না কিন্তু ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে উঠে ভাবলাম আজকে একটুখানি নিজেকে একটু সুন্দর করে তোলা যাক কারণ আজকে যাবো বিয়েবাড়ি তো আমি নিজের মুখটাও একটুখানি মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করে পরিষ্কার করে নিয়েছি এবং আমার বয়টাও করে দিচ্ছি আর যেহেতু এখন শীতকাল প্রচণ্ড পরিমাণে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে টান টান লাগছে তো তাই একটু আয়ু মাসাজ ক্রিমটা দিয়ে খানিক্ষণ মাসাজ করলে বেশ ভালো লাগে মুখটাও খুব ফ্রেশ লাগে এছাড়াও মুখে মেকআপ করলেও সেটা খুব ভালো বয়সে আর কি মেকআপটা তো এখন আর এমনি তো আমার বরের তো ডায়ালিসিস চলে তাই এমনি তো স্ক্রিনটা একটু কেমন যেন একটা হয়ে গেছে তো ভাবলাম ওকেও একটুখানি করে দিই তো এখন আয়োডিন ম্যাসাজ ক্রিমটা দিয়ে ওকে ম্যাসাজ করে দিচ্ছি আর তার আগে স্কাওয়ার দিয়ে ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম একটা সময় ছিল যখন আমার বরকে পাড়ার সবাই রাজপুত্র বলতো এতটাই সুন্দর দেখতে ছিল মানে আমার থেকেও দেখতে সুন্দর ছিল বলতে পারো তোমরা যত দিন যাচ্ছে ডায়ালাসিস করছে তো স্কিনেরও একটা পরিবর্তন হচ্ছে মাসাজটা করা হয়ে গেলে আমি মুলতানি মাটির প্যাক বানিয়ে মুখে লাগিয়ে দেব। মুলতানি মাটি কিন্তু প্যাক বানিয়ে লাগালে মুখটা খুব রিসেন্টলি খুব তাড়াতাড়ি সাদা লাগে একটা চকচক করে মুখটা একটা গ্লো করে ফেসের মধ্যে ক্রিমটা দিয়ে মাসাজ করতে করতে পুরো ক্রিমটাই টেনে নিয়ে চল স্কিনে মানে এক আর ক্রিম নেই ড্রাই হয়ে গেছে তো এখন আমি একটুখানি গোলাপ জল নিয়ে নেব হাতের মধ্যে জল না গোলাপ জলটা দিয়ে আবার মাসাজ করবো ফেসিয়ালটা করা হয়ে গেলেই ভাবছি মেকআপ করতে বসে যাব বড়দেরকে ছাড়াই বাসে করে যাচ্ছি বিয়েবাড়ি তাও আবার ফাঁকা বাস তাই না কি আজও একটা লাগছে না হ্যাঁ বন্ধুরা আসলে বাসটা যাবে না কিন্তু আমরা জোর করে বুদ্ধি খাটিয়ে বাসের মধ্যে উঠে বললাম যাতে আমরা খানিকটা রাস্তাও পৌঁছে যেতে পারি নির্বাইটা হচ্ছে একটা খোলা মাঠের মধ্যে সমস্তটাই ডেকোরেশন করা হয়েছে তো ফার্স্টেই আমার সামনে দেখতে পাচ্ছ দুটো বড় বড় গাছ এবং সেই গাছগুলোকে লাইটিং দিয়ে দারুণ করে সাজানো হয়েছে লাইটগুলো যে ঝুলছে খুবই ভালো লাগছে দেখতে এছাড়াও এই হলো সামনে ডেকোরেশন আর তার সাথে তো রাজাদের মতন এত সৈন্য পাহাড়া দিয়ে দাঁড়িয়ে আছে দু সাইডে দুটো আর গণেশ ঠাকুরটাকে তো বলার মতনই না ফুল দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে আর সব ফুল কিন্তু আসল কোনো প্লাস্টিকের ফুল নয় আমি তো ফার্স্টে না দেখে জাস্ট অবাক হয়ে গেছিলাম বললাম যে এগুলো কি নকল ফুল তারপর দেখলাম না পুরো আসল ফুল সব কিছু ডেকোরেট করা হয়েছে আসল ফুল দিয়ে এবং কার্পেটের ডিজাইনটাও দারুণ ঢোকার সাথে সাথে তোমাদেরকে আগে ডেকোরেশনটা দেখিয়ে দিই কি দারুণ ডেকোরেশনটা করেছে চারিদিকে ফুল দিয়ে এবং লাইট দিয়ে সত্যি চোখ ফেরানোই যাচ্ছে না তারপর তো খাওয়া দাওয়া আছেই তো বিয়ে বাড়িতে আসার আগেই আমি না কত কিছু প্ল্যান করে এসেছিলাম যে এই করবো ওই করব রিলস করব কত কিছু কিন্তু দেখো না এখন রিলস কর করতে যাবো ভাবছি কিন্তু একটাও গান চালু হচ্ছে না ব্যাডল্যাক নেটওয়ার্কটা এতটাই স্লো দিচ্ছে যে চাকা ঘুরেই যাচ্ছে গোল গোল করে তাই ভাবলাম বেকার সময় ওয়েস্ট না করে তোমাদেরকে বাকি ডেকোরেশনটা দেখিয়ে দিই আর এই হল না তলা ছেলে মেয়ের বিয়ের মণ্ডপ মানে যেখানে বিয়েতে বসেছে তো এখন ছেলে মেয়ে বিয়েতে বসে পড়েছে বিয়ের লগ্নটা খুবই তাড়াতাড়ি ছিল তাই আমরা যখন তা ঢুকেছি তখন অলরেডি ওরা বিয়েতে বসে পড়েছে মণ্ডপ সুন্দর তো বটেই কিন্তু তার থেকেও বেশি সুন্দর পাত্র আর পাত্রী তাদের থেকেও কিন্তু চোখ ফেরানো যাচ্ছে না ওদের বিয়ের নিয়মগুলো দেখছি এবং আমারও কিছু কিছু বিয়ের নিয়মের কথা মনে পড়ে যাচ্ছে সত্যি এই দিনটা কত স্পেশাল তাই না আর এদিকে চতুর্দিক থেকে ক্যামেরাম্যানরা ওদেরকে ঘিরে ধরেছে বিয়েবাড়ি মানে এদিকে তাকাও ওদিকে তাকাও এই ভিডিও সেই ফটো বাপরে বাপ সত্যি আর এখন চলে আসলাম খাবারের দিকে অনেক কিছু দেখালাম এবার একটু খাবারও দেখানো যাক এইদিকে যেটা তোমরা দেখতে পাচ্ছ সব ঢাকা দেওয়া আছে এটা হচ্ছে মেন কোর্স তো আর এই দিকটা হলো স্ন্যাক্সের আইটেম স্ন্যাক্সের আইটেমের মধ্যে প্রচুর আইটেম করেছে জানি না কী খেতে পারবো না খেতে পারবো তো যারা খেতে পারো তাদের জন্য তো সত্যিই আজকের দিনটা খুব ভালো বাট আমরা না একটুখানি খাবার পরেই পেট ভরে যায় জানি না কতটা কী খেতে পারবো তো চলো বন্ধুরা কী কী আইটেম রেখেছে তোমাদের সাথে শেয়ার করি তো আমি এখন চলে আসলাম ককটেল বাড়ি এখান থেকে আমি আমার পছন্দ মতন একটা জুস বানিয়ে নেব আর এই হলো পান খাওয়া দাওয়ার পরে জমিয়ে খা পান্না খেলে হয় হজমও করতে হবে তো তো আমাদের তোজো দাদা তো এসে থেকেই এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে দেখি এখন কি নিতে এসছে ও আচ্ছা ফুডস নিতে বাড়িতে তো ফ্রুটস খায় না এখানে ফ্রুটস দেখে হঠাৎ করে ফ্রুটস খেতে ইচ্ছা করছে আচ্ছা আসলে এখানে কালারিং বিভিন্ন ধরনের ফ্রুটস আছে তো তার জন্যে আরে চলে যাচ্ছিস কোথায় এদিকে একটু ক্যামেরার দিকে দেখা কী কী ফ্রুটস নিলি বাউ সত্যি খুব কালারফুল ফ্রুটস নিয়ে যায় পেঁপে কিউই আঙুর স্ট্রবেরি বা আর আমার সবকটা ফুলই ফেভারিট তো অনেকক্ষণ পাইচারি করলাম এত বড় জায়গা বুঝবেই পারছ পুরো মাঠটা ঘিরেই প্যান্ডেল করা হয়েছে তো আমি এদিকে ওদিক হাঁটতে হাঁটতে তো হাঁপিয়ে গেছি প্লাস সবাইকে হারিয়ে ফেলেছি খালি তো এখন ফাইনালি সবাইকে খুঁজে পেয়েছি তো এক জায়গায় বসেছি আর সবাই কিছু না কিছু খাচ্ছি এখানে তো যেমন ভুজো খাচ্ছে ফুডস আমি নিয়েছি বেবিকর্ন আর আমার জান নিয়েছে রেশমি কাবাব এছাড়াও ড্রাই চিলি চিকেনও আছে যেটা আমার সত্যি খুব ভালো লেগেছে তাই আমি ড্রাই চিলি চিকেন আর বেবিকর্নটাই বেশি পরিমাণে খেয়ে ফেলেছি তো পেট তো আমার এখানেই অনেকটা ভরে গেছে এরপরে বাকি খাবারগুলো কখনও কীভাবে খাবো জানি না চাট খেলাম বেবিকর্ন খাচ্ছি

এইযোৰ ম'ম'লা এই যে পাস্তা পুৰী ভাল পাছ আৰু

কি কে কত বড় হা করে খেতে পারে আর আমরা বিয়ে বাড়িতে যতবারই ভাবি ফ্রিতে ফুচকা পেয়েছি মানে অনেক অনেক ফুচকা খাবো কিন্তু তখনই কিন্তু খাওয়া যায় না আর ফুচকা খেয়ে নিলে অন্য কিছু খাওয়া যায় না সাজনাতলায় তো প্রচুর ভিড় ওখানে যেতে পারছি না এখন মেয়ে আর ছেলের আশীর্বাদ চলছে তাই ভাবি তো স্ক্রিনেই এখন আমরা পুরো বিয়ে বিয়েটা দেখে নিতে পারবো এবং এখানে বসারও জায়গা করা আছে আমার বরকে খুঁজে খুঁজে পাই না আমার বর এখন এখানে রেলা দিয়ে বসে আছে অ্যাকচুয়ালি ও ছেলেকে দেখছে ওর ছেলে কি করছে আর এদিকে আমার ছেলে তো অনেকগুলো বন্ধু পাতিয়ে নিয়েছে খেলার সঙ্গী ও তো ওর মতন দিব্য ভালোই ফাটিয়ে আছে কোনো ঝামেলা নেই নিজের মতন ঘুরছে খাচ্ছে খেলছে কালি একটু চোখে চোখে রাখতে হচ্ছে দুষ্টু ছেলে তো কোথায় কি যে করে বসবে তার নেই ঠিক আর এখন স্টেজে যে গান করতে উঠেছে তাকে তোমরা নিশ্চয়ই সকলেই চেনো তো উনি দু রকম গলাই গান করতে পারে ছেলে আর মেয়ে আর এখন যে গানটা করছেন দারুণ করছেন সত্যি সামনে থেকে এইভাবে দেখতে পাবো ওনাকে সত্যি ভাবিনি কিন্তু আজ দেখতে পেয়েছি এবং ওনার গানও শুনছি খুব ভালো লাগছে মানে হচ্ছে যেন পাশ থেকে কোনো মেয়ে গানটা করে দিচ্ছে আর এখানে হলো ছেলে মেয়ের বসার জায়গা ছেলে মেয়ে তো নেই তাই এখন সব ফটোশ্যুট চলছে এখানে সবাই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত তো ভাবলাম চলো আমরাও কেন বাদ যাবো আমরাও একটু ফটোশ্যুট করে নিই এত সুন্দর জায়গা কেউ ছাড়া যায় আর এখন হলো সেই সময়টা যে সময়টা একটা মেয়ে অনেক বছর ধরে অপেক্ষা করে থাকে এই দিনটার জন্যে হ্যাঁ বন্ধুরা সিঁদুর দানের পালা তো সিঁদুর দান করা হবে তাই টিকলিটাও সরিয়ে দেওয়া হয়েছে আর আজকে আমাদের মেকআপ হেয়ার আমরা সবটাই নিজেরাই করেছি যদি তোমাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও আর তাহলে তোমরাও তোমাদের স্পেশাল ডেতে আমাদেরকে বুক করে নিতে পারো এত সুন্দর সাজানোর জন্যে বা পার্টি মেকআপ করার জন্যে আমি ভেবেছিলাম তোমাদেরকে টিউটোরিয়ালটা শেয়ার করব বাট সেই সুযোগটা আর হয়ে ওঠেনি সময়টা যে কিভাবে চলে গেল বুঝতেও পারলাম না আর এই এখন হয়ে গেল সিঁদুর দান সিঁদুর দানের পরে মেয়েদের মুখ পুরো আলাদা রকম দেখতে হয়ে যায় তাই না বিয়ে দেখতে দেখতে কখন যে এগারোটা বেজে গেল বুঝতেও পারলাম না তাই চলে আসলাম মেন কোর্স খাওয়ার দিকে তো মেন কোর্সেও বিভিন্ন ধরনের আইটেম রেখেছে তার মধ্যে বিরিয়ানি হলো আমার ফেভারিট তাই বিরিয়ানিটা নিয়ে আমি বসে পড়েছি আর সময় কীভাবে যায় সত্যি বোঝা যায় না এখন রাতের একটা বাজে ভাও তোমরা মানে কি বলবো এতক্ষণ ঘরে থাকলে হয়তো ঘুমিয়েই পড়তাম তো আসলাম এসেই সব কিছু খুলে খালে মেকআপ তুলে বাবুকে মায়ের কাছে পাঠিয়ে দিয়েছি এখন এবার একটু শুলাম আর আজকে যার বিয়ে হলো ও আমার ননদ হয় দূর সম্পর্কে তো এর আগেও একটা ননদের বিয়ে বাড়ি কাটালাম আর আর একটা ননদ তো দুটো ননদের বিয়ে অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম হবে তো ফাইনালি দুজনেরই বিয়ে হয়ে গেল তো আর এখন আর কারোর বিয়ে নেই এবার আছে আমার বরের বন্ধুরা এবার জানি না ওরা কবে বিয়ে করবে তো ওদের বিয়ে তো আশা করি খুব মজা হবে তো এখন থাকতেই বলছে পাত্রী খোঁজা শুরু করে দে কেউ আছো নাকি পাত্রী সেরকম তাহলে কমেন্টে জানাও এরকম দুটো ভালো ভালো পাত্র আছে কিন্তু আমার হাতে তো আজকের মেনুতে কিন্তু অনেক কিছু আইটেম ছিল তার মধ্যে তো আমার বিরিয়ানি ফেভারিট ছিল তাই আর কিছু দেখি নি বিরিয়ানি নিয়ে বসে পড়েছিলাম তবে খেতে পারিনি কারণ পেটটা এতটাই ভরা ছিল অনেক বেশি স্ন্যাক্স খেয়ে ফেলেছিলাম আর আমার বর নিয়েছিল রুটি ওখানে রুটির তিন রকম আইটেম করেছিল রুমালি রুটি তন্দুরি রুটি আবার নান তো আমার বর নান রুটি নিয়েছিল তার সাথে পনির নিয়েছিল তো ঘুমে তো পুরো চোখ জুড়িয়ে এসেছে খুব জোর সে ঘুম পাচ্ছে চলো বন্ধুরা সকলকে জানাই গুড নাইট আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না আর প্লিজ 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 ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা